শুরুটা তুমি একটু যদি করে দিতে তাহলে ভালো হতো। আমার বারিশকে নিয়ে কিন্তু আমি অনেক কাজ করেছি, তারপরে হচ্ছে মডেলিং ছিল। এইদিকে শুক্তি এবং সারা দুজন ফটোশুটে ব্যস্ত, আমরা একটু ফ্রন্ট কেমে দিব, হ্যালো এভরিওয়ান, ইটস মি পারি অফ কোর্স আলি শামিম। সো আজকের ব্যাপারটা একদম কেমন কেমন ছিল আমি আসলে বলে বুঝাইতে পারবো না, আমি স্টিল আমি জানি না, জানতাম না গাড়িতেই করা পর্যন্ত যে আজকে আমারই বার্থডে এবং শামিম বার্থডে প্ল্যানটা করছে আমার কলিগ, তো আমার ফ্রেন্ড সার্কেল, কলিগ মানেই আমার ফ্রেন্ডস অ্যাকচুয়ালি, যেহেতু আমরা সেম ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, কেউ হয়তো ইউনো শপ ওনার, কেউ হয়তো ব্লগার, অ্যান্ড মাই ফেভারেট অনেকেই আসছে এবং সত্যি আমি না মানে শামিমকে আমি এত বিরক্ত হয়ে গেছিলাম যে আমি যাব না, উইন্টারে আমার বের হইতে ইচ্ছে করে না, কেন আমাকে ফোর্স করতেছো, এরকম একটা ব্যাপার ছিল। সো এটা পোস্ট বার্থডে শামিম করতেছে সিক্স সিজনে, সো আমার খুব ভালো লাগতেছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের সবাইকে কনফার্ম। মানে এটা কীরকম পোস্ট, মানে এই বার্থডে সারপ্রাইজ আমি বুঝলাম না, শামিমের মুখে কখনো না কখনো তো বের হয়েই যায়। আমিও তো কালকে আমাকে কী বললেন আপনি যে আমরা যাচ্ছি এখানে, আমি বুঝছি আমিও তো যাচ্ছি সিক্স সিজনে, আপনি আসতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি একটু এক এক করে, তুমি কখনো আচ্ছা চলো আমি এক এক করে সবার সাথে পরিচয় করাই দিই শামিমে। সবার আগে আমি আমার ওই পাশে পড়তে যাই, চলো আসো সবার সাথে পরিচয় করে দেবো, তার আগে চলো সেক্টরে, চলো ভাইয়া একটু পরে যান, একটু পরে, হ্যাঁ ড্রিঙ্কস দাও, তুমি দাও গো বেবি। আচ্ছা আসো, আমি আসলে জানতামও না যে এরকম একটা বার্থডে কিছু একটা করা হচ্ছে, সো আমার বাচ্চারাও পেটের মধ্যে কেমনে রাখছে আমি জানি না। তোমার শ্রীমঙ্গলে যাওয়ার আগে তো আগে প্ল্যানিং অনেক আগে আমি চাচ্ছি শামিমকে একটু, এখানে অনেকে আসছে, ফারিয়া নেওয়াজ আপু আসছে, আমার আমার যত পেজ ওনাররা আছে আমি সবাইকে দেখাই দিব, বাট আমি একটু শামিমের সাথে একটু তোমাদের পরিচয় করাই দিই, তোমরা সবাই যদিও জানো তারপরে। সো শুভ একটু ধরবা, একটু জন্মদিনের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকের ব্যাপারটা ছিল আমি অনেক কত দুই তারিখ দুই তিন তারিখের দিকে বোধহয় প্ল্যান করছিলাম না, যে ওর কলিগস কনফারেন্স তাদের দিয়ে একটা গেট টুগেদার থাকবে, সো আজকে সেইটা ও জানতো না, ও জানতো এখানে কোনো একজন ফ্রেন্ড ইনভাইট করেছে, আজকে এসে ইনভাইট করেছে, বাট ইট ওয়াজ ডিফারেন্ট প্ল্যান এবং আমি সবাইকে ফোন করে জিনিসটা অর্গানাইজ করেছি। চলো আমি সব পেজ ওনাদেরকে একটু পরিচয় করে দিই, ইউনো লাইক হাই ফাই শিরিন আপু কি অবস্থা, কেমন আছো,
আমার কিন্তু আজকে আবার লাইভ আছে, একটু বলে নিই উনি নিজের প্রমোশন করে নিই। আমার লাইভ যাবে হচ্ছে রাত 11:45 সময়, নানা ভাইয়া আছে এখানে। সো আমি এক এক করে পরিষ্কার করে আমরা এখান থেকে স্টার্ট করি। সো সে সামথিং আপু কিছু কিছু বলেন। অনেক ভালো লাগছে আপনাকে, এত ভালো লাগছে, সুন্দর লাগছে। আর ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস ফাইনালি সারপ্রাইজ পার্টি দেওয়ার জন্য। ফাইনালি আমার গিফট আসে নাকি দেখো, পেয়ে যাবে ভাই, কিন্তু সময় দিতে হবে। আচ্ছা, ফ্যাশন রিভিউর ওনার আমরা সবাই চিনি, বাট আমরা একটু নিজের মুখ থেকে একটু শুনতে চাই। আচ্ছা, আপনি কখনোই ফ্রন্টে আসেন না? আমি অ্যাকচুয়ালি ক্যামেরা চাই, দ্যাটস ওয়াই। আমার পেজের নাম হচ্ছে ফ্যাশন রিভিউ, আর আমার একটা পেজ আছে এফ আর্কার্স। সবাই একটা লাইক দিয়ে দিবেন, ডেফিনেটলি। আপনার ভাই আর শামিম, এটা মজার ছিল। পারিয়াপু আসেন সামনে, কাছে আসেন, যদিও খাবার খাবার হাতে নিয়ে। সো এই হচ্ছে আমরা দুই পারিয়া। হ্যালো, সেম ইন্ডাস্ট্রিতে। পারিয়াপু বলেন তো, শুরুতে আমি একটা জোক করছি না? কি জোক ছিল শুরুতে? একটা আপু আসছে, এসে বলতেছে আমি পারিয়াপু অনেক লাইক দেখি। আমার কাছে ছিল ভাইয়া, বলে আপু দেখা, মানে আমি কিন্তু এই পারিয়া, এই পারিয়ার হাজবেন্ড আরেকটা পারিয়া আছে। আমি এখন চলে যাই এক এক করে। আপু ছেলেটা কে? আপনার হাজবেন্ড? অফশোর ছেলেটা আমার হাজবেন্ড। আচ্ছা, হায়দার ভাই চলে যাচ্ছে। হায়দার ভাই হচ্ছে আমাদের কাশ্মীর বিটুয়াই সিনিয়রদের, আমাদের বলবো যে সব কিছু আছে ভাইয়া। অ্যান্ড আমি হচ্ছে খালা, আর কাশ্মীর বিটুয়াই সিনিয়রদের মামা হচ্ছে। বিগ কমপ্লিমেন্ট। Yes, wow, from, wow, wow, wow. from Pariya Apu. Okay, Apu? Okay, Pariya, inshallah, that's how we call it, inshallah, that's how we, right? Okay. Pariya and Akib best. Hey, Pariya and Akib best. It's our shabai jani. So, kichu bolo? মানে আমার প্লেট থেকে নিয়ে নিয়ে খায়, মনে হয় যে শামিম কম খাচ্ছে। ও ওয়াও, সবাই একই টাকে। ভাইয়াকে নিয়ে আসতেন আপু, সেলফি আপু, দ্য পার্পল কি বলবো ওনার বলে দাও, অনেক অনেক বলে দাও। সবাই চিনি আপুকে, বাট তোমারই কেমনে স্বামী রিচ করলো সেটা ইম্পসিবল ছিল রিচ করা। স্টার্টেলি অ্যাকচুয়ালি আমি হচ্ছে ওয়েডিং এ যেদিন আসলাম রাতের বেলা, ও আমাকে ফোন দিয়েছে বাবু একটু জরুরি কথা আছে। ওকে, আমার এখনো কোনো সিরিয়াস কিছু না, কিন্তু ভয় পাই গেছি আপু একটু হেল্প করতে হবে। আমি শিওর কি হেল্প? ফারিয়া ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ফারিয়া ঠিক আছে, ফারিয়ার জন্যই। তারপরে কী সারপ্রাইজ বলে আপনাকে 23 তারিখে একটু এখানে আসতে হবে। ওকে, এটা কোনো ব্যাপারই না। ও মাই গড, আপনি অনেক বিজি থাকেন। আমি সেটা ওকে, ফারিয়া আমি বিজি থাকি তো কী হয়েছে, ফারিয়ার জন্য আসবো না? ও ইউ আর সো সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ, তবে তোমার হাজবেন্ডকে মানে অনেক অনেক মানে কথা বলেন, সে সামথিং। First of all, you looking so beautiful. Thank you. And happy birthday. তুমি অনেক ভালো থাকো, তুমি অনেক বড়, আরো বড় হও। And হচ্ছে I love you. Oh, I love you too. আচ্ছা, এখন আমি যেটা করব, আমার বেবের কাছে চলে যাচ্ছে। আমার বেব খাচ্ছে, খাবার নিচ্ছে বাট খায় নাই। বেব বেব কি করতাছস? বাকি সুরার মানুষ নেই বেব। সো এখন আমি চলে যাচ্ছি আমার বেস্টির কাছে, বেবের কাছে। সো
সে মাত্র খাবার নিচ্ছে হ্যাপি বার্থডে বিলেটেড হ্যাপি বার্থডে ফারিয়া তো তুইও আমারে কিছু বুঝতে দাস নাই না কেন বুঝতে দিব তোকে তুই কবে জানতে পারছিস লাস্ট দিন আমরা যে স্যালনে গেলাম বের হলাম ভাইয়া অনেক লাগে আমি যেটা করবো আমার সত্যি সারা কই হ্যাঁ সত্যি সারা কামিয়ার বেবি সামথিং বাবার কাছে চলে যাও তারপর লাইফটা অফ করে গল্প করবো সবাই এখনো অনেকে আসে নাই রাইট হ্যাঁ এখনো অনেকে আসে নাই সো সে সামথিং বেবস না আমি ছবি তুলতেছি না তো কাছে আসবো সেলফি মুডে আসতে হবে সবাই জানে শি ইজ দি বেস্ট ওয়াইফ an iconic loving mother an inspiration thank you পাশে কিন্তু সুইমিং পুল আচ্ছা ঠিক আছে আমরা এখন যেটা করবো আমরা লাইফ অফ করে দিব লাইফ অফ করে আমরা সবাইকে যেহেতু আমার গেস্ট সবাই সো আমি এখন সবার সঙ্গে গল্প করবো একটু মজা করি সো থ্যাংক ইউ সো মাচ এই তো কালকে দেখা হয়ে যেতে পারে 23 তারিখে কালকেই তো 23 তারিখ রাইট সো কালকে দেখা হয়ে যেতে পারে তোমরা চলে আসো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই